স্থাপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কতটুকু? হাক্কাতু কাতি, যথাযথভাবে। ওয়ালা তামুতিন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হও। অর্থাৎ মুসলমানই অবস্থাতে আমাকে 24 আওয়ার থাকতে হবে, ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় কবরের আজাবের কথা শুনি, হাসরের কথা শুনি, ভেষ্টের কথা শুনি, দোজকের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন কিছু শুনি। আমি আজকে একটু ভিন্ন আলোকে আলোচনা করতে চাই, সম্ভবত আপনাদের কারোই ভালো লাগবে না। একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যদি কোনো ব্যক্তি একটা আম গাছ লাগান, আম গাছ লাগানোর পরে যদি আপনার কল্পনায় এরকম থাকে এই গাছ থেকে বড় মাপের কিছু আপেল হবে অথবা বড় মাপের কিছু ডালিম হবে, এটা কি সম্ভব? ও বন্ধুগণ, আমার যেই সমস্ত বন্ধুগণ নিজের নফসের উপরে এত জুলুম করেছ, কি জুলুম করেছ? একজন প্রতিবেশী তোমার কাছে অসহায় অবস্থায় এসেছে, আসার পরে সে বলেছে 50,000 টাকা আমাকে দিতে হবে, আমার ছেলেকে বিদেশ পাঠাবো। তুমি বলেছো এমনি এমনি আমি তোমাকে টাকা দেব না, তোমাকে টাকার নিতে হলে আমার এই 50,000 টাকা আসল দিতে হবে, এরপরে আরো 40 মন ধান দিতে হবে, তাহলে আমি টাকা দিতে রাজি আছি। এই ধরনের মুসলমান আমরা যারা, এই ধরনের ইমানদার আমরা যারা, এই ধরনের নামাজি আমরা যারা, এই ধরনের রোজাদার আমরা যারা, তারা সাবধান হয়ে যাও, তারা সাবধান হয়ে যাও। এই ধরনের কর্মকাণ্ড করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে না, এই ধরনের কর্মকাণ্ড করে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা যাবে না। রোজ মহাশরাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীর সব মানুষ বাতিল বলে প্রখ্যাত হবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফিউল মুসলিমিন পৃথিবীতে আর কেউ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন সুদ প্রথাকে বাতিল করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন সাম্য প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমাদের যাদের সুদের উপরে টাকা লাগানো আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা যারা এখনো সুদ খাই, এখনো আমরা যারা অন্যায় অবিচার কাজ করি, দয়া করে ফিরে আসি। সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহ। আর প্রথম নম্বর গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। 70টার ভিতরে 2টা বললাম বন্ধুগণ। বুঝতে হবে আমাদের জীবনটা কি আলোচনার শোনার মতো জীবন, না আলোচনা শুনে সেটাকে বাস্তব জীবনে ওইটার আমলকে আমলে রূপান্তরিত করার জীবন? হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছেন, তার তিনি শাইখ সিদ্দিক সাক্কি রহমাতুল্লাহ আলাইহি, সিদ্দিক সাক্কি রহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, জুনায়েদ আগামী কালকে তোমার ওয়াজ করতে হবে জনগণের সামনে। সিদ্দিক সাক্কি এই প্রশ্নের জবাবে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আপনার কাছে এই ব্যাপারে মাপ চাই, আমি জনগণের সামনে ওয়াজ করতে পারবো না। কারণ কারণ উনি ব্যাখ্যা করেন নাই। রাত্রের বেলায় জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই যখন শুয়েছেন ঘুমানো অবস্থায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, জুনায়েদ আগামী কালকে ফজরের পরে তোমাকে জনগণের সামনে ওয়াজ করতে হবে। এই ওয়াজ করতে হবে, হলো জনগণ হতে হবে মাত্র 40 জন, একজন কম হইলেও তুমি ওয়াজ করবা না, একজন বেশি হইলে তুমি ওয়াজ করবা না। সকালবেলা টুকটুক করে লাঠি ভর দিয়ে হযরত সিদ্দিক সাক্কি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলে, জুনায়েদ
গতকালকে আমি তোমার পীর সাক্ষী বলছিলাম যে তুমি জনগণের সামনে ওয়াজ করো, তুমি আমার কথা ডিনাই করেছিলে, তুমি আমার কথা প্রত্যাখ্যান করেছিলে, কিন্তু গত রাত্রে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছে জনগণের সামনে ওয়াজ করতে হবে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে ডিনাই করবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জাতির অবস্থা হলো কুকুরের লেজের মতো, কুকুরের লেজ যেমন যতবার আপনি টানতে ধরবেন তো সমান থাকবে, ছেড়ে দিবেন তো আগের কায়দায় চলে যাবে। আমরা মূলত ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার অবলম্বন করে পুরোপুরি ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছি, পার্থক্য হলো এতটুকু, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মাঝে মাঝে সেজদা দেই, এই সেজদার অনেক দাম, যার ফলে আমাদের উপরে এখন পর্যন্ত গজব আসে নাই। সম্মানিত উপস্থিতি, মরহুম আব্দুল কাদের ব্যাপারী রুহের মাগফিরাতের জন্য আমরা এখানে যারা এসেছি, একটা কথাই অবশ্যই আমার কাছে স্পষ্ট, উনাকে আপনারা মন থেকে ভালোবাসেন, যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, যারা এই মঞ্চে বসে এই এখন ওয়াজ শুনতেছি, উনাদের পিতা মাতার কবরে অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাজিল হচ্ছে, কারণ এমন সন্তান ওই সমস্ত পিতা মাতা দুনিয়াতে রেখে গেছেন যারা কোরআন এবং হাদিসের বয়ান শুনতেছে। আমরা কোরআন এবং হাদিসের বয়ান শুনতে ভালোবাসি, কিন্তু যদি আমরা এটাকে না মানি তাহলে কি হবে? দলিল কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولقد جرحنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الله تعالى جنادي سي ولقد جرحنا لجهنم كثيرا من الجن والإنس, আমি অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের উপযোগী করে সৃষ্টি করছি। কারা কারা? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে সে অনুধাবন করে নাই, চিন্তা করে নাই যে আমার মহান রব্বুল ইজ্জতের দরবারে একদিন হাজির হতে হবে, আমাকে আল্লাহর সামনে যেতে হবে, আমি আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়াটা কি সম্ভব? যদি সম্ভব হয় একটা প্রশ্ন করব, ত্রিভাগ্যি বাজার থেকে এই মাহফিলে আসার সময় কয়বার কদম ফেলে আপনি এসেছেন, যদি এই কথা এই মাহফিলের ভিতরে দাঁড়িয়ে কেউ বলতে পারেন তাহলে মেনে নিতে পারি। আপনি 40 বছরের জিন্দেগির, 70 বছরের জিন্দেগির, 100 বছরের জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে পারবেন। সুতরাং এমন কিছু আমল করা দরকার যেই আমলে বেগৈরি হিসাব, কোন প্রকার হিসাব ছাড়া আপনি জান্নাতে চলে যেতে পারেন। আমি যত বড় বীর সাহেবই হই না কেন, আর যত বড় মাপের লোকই হই না কেন, আমার ভাই বন্ধু বরাবর ভাই জামির ফকির, উনি রাত্রে শুয়ে আছে ওনার স্ত্রীর সাথে, এমতো অবস্থায় আমি কি ওই ঘরের ভিতরে যাওয়ার মতো অনুমতি আমার আছে? অবশ্যই অনুমতি নাই, এদেশের প্রেসিডেন্টের পর্যন্ত নাই, কারণ ওটা ওনার একান্ত ইন্টারনাল জায়গা। কিন্তু ওনার ছেলের বয়স 3 বছর, ওর কি কোনো অনুমতি লাগে? যদি ওর কোনো অনুমতি না লাগে, জামির ফকির যেমন তার 3 বছরের ছেলের প্রতি এত বেশি দুর্বল, ওই রকম মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দুর্বল হবেন। এমন কিছু আমল করতে হবে যে আমাদের দেখার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলবেন তোদের এই প্রশ্নের জবাব দিতে হবে না, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবীকা, এই 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, তাহলে আপনি বিকয়েরি হিসাব বিনা হিসাবে আপনি জান্নাত পাইবেন নসেত না। বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য 2টা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আপনার জিহ্বাটাকে, আপনার জবানটাকে লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক আনতে হবে। 2 নম্বর হলো অজু অবস্থায় থাকতে হবে। 3 নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে নামাজ বাদ দিয়ে।
রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, অর্থাৎ ফরজ যেটা আছে ওটা তো অবধারিত, ফরজের ব্যাপারে কোনো কনসিডার নাই, কোন প্রকার কম্প্রোমাইজ হবে না। কেননা আজকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য পুরো মখলুক সৃষ্টি হয়েছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তার জন্য এশার নামাজ চার রাকাতই ফরজ ছিল, ঠিক কিনা? আর আমাদের জন্য চার রাকাতই ফরজ। কেননা কাফের মুশরিকের কথা বলতে পারত যে তুমি ইমানদারদের জন্য এক পন্থ অবলম্বন করেছো, এক পদ্ধতি অবলম্বন করেছো, পক্ষান্তরে আমরা বেঈমান যারা, আমরা কাফের যারা, আমাদের জন্য অন্য পদ্ধতি অবলম্বন করেছো, এই কারণে আমরা তোমাকে ডাকিনি। ইমানদার যখন পানিতে মুখ দেয়, চিনির পানি যেটাকে বলা হয় শরবত, সেটা যদি মিষ্টি লাগে, বেঈমান যদি আপনার মুখ দেয় সেটাও মিষ্টি লাগবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইছে পরীক্ষার ক্ষেত্র, সঠিক বলো আর বিচার বেঠিক বলো, তুমি বলতে থাকো, রেকর্ডিং হচ্ছে, সঠিক লেখো বেঠিক লেখো, তোমার রেকর্ডিং হচ্ছে। আমরা এই মাহফিলে আসছি, আমি একটু খোঁটা দিতে চাইতেছি আপনাদেরকে, মনে কষ্ট নেবেন না, আমরা মাহফিল থেকে মাহফিলে আসছি। আমরা জানি মাদারীপুরের মাহফিল মানে এইখানে কিছু তাবারকের ব্যবস্থা আছে। ভাই আমরা যখন বিভিন্ন আত্মীয়র বাসায় যাই, কেউ এক প্যাকেট বিস্কিট, কেউ এক কেজি মিষ্টি, কেউ দুই কেজি ফল, এইগুলো নিয়ে আমরা আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যাই, ঠিক না বেঠিক? এই যে এই বেচারা আপনাদের সকলকে আমলের দাওয়াত দিয়েছে, ইমানের দাওয়াত দিয়েছে, উনার স্বামী এই অত্র এরিয়ায় যত মানুষ কবরে গেছে, প্রত্যেক মানুষের রুহের মাগফিরাতের জন্য আমাদেরকে ডাক দিয়েছে, পড়ে এসেছে কি? আমরা কি পড়ে এসেছি, খেয়াল করতে হবে। আপনাদের কাছে একটা কথাই আমি জানতে চাই, একটা ওয়াদাই নিতে চাই, যেখানেই মাহফিল হবে ওই মাহফিলে আমরা গেলে ওই মাহফিলে শরীক থাকার চেষ্টা করব। হুজুর এসে বলবেন একবার আলহামদু, তিনবার কুল্লু আল্লাহ পড়ো, এরপরে হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ বলে দোয়া করে দিবে, আপনি আলহামদুলিল্লাহ বলে চলে যাবেন। না না না, ওয়াজে যাইতে হইলে সেই জন্য একটা প্রস্তুতি লাগে। আপনি যখন ওয়াজে আসতেছিলেন এই সময় যদি একবার কামাল বাক্যে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাফেজ আব্দুল আউয়াল জুনপুরি রহমাতুল্লাহ আলাই বলেন, উম্মতে মুহাম্মাদের একজন ব্যক্তি যদি মন থেকে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই ব্যক্তির আমল নামায় আসমানি 104 কিতাব একবার খতম করলে যেই সব হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ওই ব্যক্তি আমল নামায় একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার ধারা আল্লাহ তাআলা 104 কিতাব খতম করার মুখস্থ করার বা পড়ে শেষ করলে পরে যেই পরিমাণ সব হয়, আল্লাহ তাআলা ওর আমল নামায় ওই পরিমাণ সব দিবে। এখন আমরা কি এই মাহফিলে আসার সময় মন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আসছি আলহামদুলিল্লাহ? বন্ধুগণ, আমরা ওয়াজ করব, যদি ওয়াজের অবস্থাটা এরকম হয়, আমার কোনো কথা বলার ধারা, আমার কোনো কাজের ধারা, একজন মানুষের ফজরের জামাত কাজা হয়, আমি রোজ মহাশারাতে আল্লাহ তাআলার দরবারে মুখ দেখাইতে পারবো না। পক্ষান্তরে আমি আপনাদেরকে মাহফিল ছোট করছি একটা প্রত্যাশা নিয়ে, একটা আশা নিয়ে, সেটা হচ্ছে আমরা যারা এই মাহফিলে আজকে উপস্থিত হয়েছি, আপনাদের পায়ে হাত দিয়ে এই কথাটা বলি, আগামীকালকে ফজরের সময় আপনাদেরকে যেন আমরা মসজিদে পাই। যদি আপনারা মসজিদে আসেন তাহলেই বুঝবো এই মাহফিলটা সার্থক হয়েছে। বলে হুজুর সারা রাত ওয়াজ করবেন, আমরা শুনবো, আমল করার কথা বলবেন, এতে রাজি নই, লাভ আছে কোনো?
আমরা বাটপাড়ি টাউটারি যাই করি আর না করি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলনে বলেছিল, আল্লাহ ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া করিম, আল্লাহ তুমি আমার এই মুনাজাতটাকে কবুল করো। আল্লাহ তাআলা বলে, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবি বল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ আমার উম্মতের গুনার কারণে ওদের চেহারা বিশ্রী জানোয়ারের মতো করে দিবেন না, চেহারাটা বদল করে দিবেন না। যদি আল্লাহর নবীর এই দোয়া কবুল না হইতো, আজকে আমি পীর সাহেব আপনাদের সামনে ওয়াজ করার মতো ক্ষমতা আমার ছিল না, হয়তো বা আপনারা অনেকেই আছেন বা দুই একজন থাকতে পারেন যারা এখানে এসে দাঁড়াইতে পারতেন না। দিল্লির শাহী মসজিদে জামানার মুজাদ্দাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেওবন্দী রহমাতুল্লাহ আলাইহি খুতবারত অবস্থা রুমাল দিয়ে ওনার চেহারা ঢেকে রেখেছেন। এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হুজুর কি কারণে আপনার চেহারাকে আপনি মানুষকে দেখান না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেওবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার এই প্রশ্নের জবাব আমি সামনে শুক্রবারে দেব। সামনে শুক্রবার আসছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেওবন্দী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নকারীর মাথার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ওই জামাটা বা পাগড়িটা ওনার মাথার উপরে দিয়েছে, চিৎকার দিয়ে পড়ে যে না 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 না, দিল্লিতে লক্ষ লক্ষ মানুষ, আসলে মানুষের রূপ কাউকে দেখা যায় না, সব তো বলর, সব তো শুকর, সব তো কুকুরের চেহারা। সুতরাং এমন আমল আমাদের করা দরকার যেই আমলের বদলতে আমাদের চেহারা হয় উজ্জ্বল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে নিতে পারেন। আমি আর একটা কথা বলে শেষ করব, আপনারা যদি আমার এই কথায় আমাকে সম্মতি দেন তাহলে আগামী বৃহস্পতিবারের মাহফিলে আমি আসব, নচেৎ আমি এই মাহফিল এখান থেকেই না করে দেব। আমরা সবাই শুনব, মানব না। আমি কাউকে পড়তে বলছি না, আমি কাউকে পড়তে বলছি না ভাই, অন্তত প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন পবিত্র কোরআনুল কারীমকে হাতে উঠাইয়া বুকের ভিতরে রাখবেন, কে কে হাত উত্তোলন করে দেখান ভাই। আপনাদের পায়ে পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন কোরআনুল কারীমের কারণে। আর এই কোরআনুল কারীম যখন আপনি বুকের ভিতরে রাখবেন আর আল্লাহকে বলবেন, মাওলাই কারীম, ইয়া আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের অভিনয় তুমি আমাকে মাফ করে দাও, বোঝেন ওয়াজ কঠিন কথা বলেছি? খুব কঠিন তো বলি নাই। আমরা যখন বিভিন্ন প্রকার অশ্লীল কার্যকলাপ করি, সেই অশ্লীল কার্যকলাপ গুলি তো রেকর্ডিং হচ্ছে, সেটা তো ভিডিও হচ্ছে। আপনি যখন রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক পবিত্র কোরআনুল কারীমকে আপনি সামনে ধরলেন, ধরে দুই এক অক্ষর পড়লেন, অথবা পবিত্র কোরআনুল কারীম বুকে রাখলেন, রেখে বললেন, মাওলাই কারীম তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত দামি করেছিলেন এই কোরআনুল কারীমের বদৌলতে, আর এই কোরআনুল কারীমের বদৌলতে কি আল্লাহ আপনাকে মাফ করতে পারেন না? আমরা এখানে যারা এসেছি, আমাদের প্রত্যেকের মাতা পিতা কবরে আছে, আমাদের আত্মীয় স্বজন কবরে আছে। বিশেষ করে মরহুম আব্দুল কাদের ব্যাপারি, উনি অত্যন্ত সরল মানের একজন মানুষ ছিলেন, আমি যেখানেই থাকতাম উনি দৌড়ায় আমার কাছে যাইতেন। আমি বক্তব্যের মঞ্চে বা ওয়াজে কারো প্রশংসা করি না, তাহলে বিষয়টা হয় যে উনার তরফের থেকে মাহফিল হয়েছে, উনার প্রশংসা করা হচ্ছে, আমি এগুলি পছন্দ করি না। আমরা মরহুম আব্দুল কাদের ব্যাপারি রুহের মাগফিরাতের জন্য নয় শুধু, গোটা উম্মতে মুহাম্মাদের জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য একটু কষ্ট করব। যদি আমরা তিনবার সুরা ফাতিহা পড়ি, মানে আলহামদুল সুরা তিনবার, নয়বার ইখলাস মানে কুল হুয়াল্লাহ সুরা নয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা 11 বার পড়ে এরপরে আমরা মুনাজাত করে দেব। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم،
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট দিতে চাই আপনাদের মাঝে। আমি অনেক দিনে আসি, আল্লাহ তাআলা অশেষ ফজল করম আল্লাহ তাআলা আপনাদের মাঝে আনেন। এই পর্যন্ত আপনাদের কাছে আমি কোনো কিছুই চাইনি, আপনারা আমার প্রতি একটু দুর্বল এই কারণে আপনারাই মুখে বলা বলি করেন যে হুজুর কিছু চায় না। কিন্তু আজকে আমি এই জিনিসটার রেকর্ডটা ভেঙে দিতে যাচ্ছি, আমার কিছু প্রয়োজন আপনাদের থেকে, আপনাদের প্রত্যেকের কাছেই আছে। আপনারা যদি রাজি হন তাহলে কথাটা বলবো। আপনারা রাজি আছেন সবাই? ভাইজান, পর্দার অন্তরালায় আমার মা বোন যারা আছেন, আগামী পঁচিশা আগামী পনেরোই মার্চ পহেলা চৈত্র আমাদের বাড়িতে একদিনের জন্য একটা হালকা জিকির এবং মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলে কিছু জিনিসের প্রয়োজন, ওই মাহফিলে যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার, 100 বারের মাথায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলতে আরেকটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এর এই সূরে ফাতিহাটা, এরপরে তিনবার ইখলাস, এরকম করে। ওই মাহফিলে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো দুরূদ শরীফ। ওই মাহফিলে আরেকটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনাদের মাদারীপুর থেকে আমি আশা করতেছি যে সর্বনিম্ন 1 কোটি কলমা যাবে ইনশাআল্লাহ। আমার কাছে যে সমস্ত মেসেজ আছে তাতে 1 কোটির উপরে কলমা শরীফ যাবে। আমরা একটু ইস্তেগফার পড়ি, কিছু কলমা শরীফ পড়ি, কিছু সূরে ফাতিহা সূরে ইখলাস পাঠ করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো লক্ষ লক্ষ গরু হয়, হাজার হাজার লোক হয়, কোটি কোটি টাকা হয়। আমি টাকার জন্য এদেশে কখনো আসিনি, এবং আপনারা দোয়া করবেন যেন বাকি জীবনে কোনোদিনও কোনো মাখলুকের কাছে টাকা নামক কথাটা আমি না বলি, আল্লাহ তাআলা না বলায়। তার কারণ হলো আমি জানি আল্লাহ তাআলার একটা কাজ আছে আর বান্দার একটা কাজ আছে। আল্লাহর কাজটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা বান্দাকে দেবে আর বান্দার কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাবে। সুতরাং মানুষের কাছে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। যেই ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে ওর ঈমান দুর্বল, ওর ঈমান দুর্বল, ওর ঈমান দুর্বল। আপনি হয়তো বলতে পারেন যে অমক তো চেয়েছিল, তমক তো চেয়েছিল। হ্যাঁ, কেউ চেয়েছে জীবনে একবার, দিয়েছে হাজার হাজার কোটি কোটি বার, আর আপনি ওই একবারের পুঁজি করে মানুষের কাছে অর্থ চান। কারণ ভাই কোন মানুষের কাছে অর্থ চাইেন না, যেই অর্থ অমককে যেই আল্লাহ কোটিপতি করছে ওই আল্লাহ আপনাকেও কোটিপতি করতে পারে। সুতরাং আমার মাহফিলের জন্য আপনাদের কাছে জোরহাট করে একটা অনুরোধ করলাম যে আপনারা মাহফিলে যাবেন, আর বিশেষ করে মাহফিলের জন্য কিছু পড়াশোনা করবেন। আল্লাহ তাআলার যদি তরফ থাকে কোনো মেহমানদারি আমার দ্বারা আপনাদের করার সুযোগ থাকে, সেটা একান্তই আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা হুকুম করলে আমি করতে পারবো, আর আল্লাহ তাআলা হুকুম না করলে আমি করতে পারবো না। 1 মাস আগে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা আমাদের আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য ছেলে সন্তান যারা বিদেশ আছে ওদেরকে যাতে আল্লাহ তাআলা ভালো রাখে, যাই সেই সমস্ত বাচ্চা কাচ্চা লেখাপড়া করে আল্লাহ ওদেরকে মানুষের মতো মানুষ করে, নিজের জীবনের গুনাহ মাফ হোক, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ হোক, তমাম উম্মতে মুহাম্মাদের সমস্ত গুনাহ মাফ হোক, এই উদ্দেশ্য করে আমরা কিছু কলমা শরীফ, কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস, আস্তাগফির, কোরআন শরীফ খতম করে এই মাহফিলে যাওয়ার চেষ্টা করি। আমরা সকলে বলি আমিন। আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا على تذك قلوبنا بعد إذ حديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اكفر لي حينا وميتنا وشاهدنا وقائبنا وصغيرنا وكبيرنا وذكرنا والأنسان من جميع أمة محمد صلى الله عليه وسلم মৌলাই করিম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া যিল কুওয়াতিল মতিন আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি ইয়া আল্লাহ আমাদের নিজের জীবনের গুনাহ মাফের উদ্দেশ্য করে আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহ মাফের উদ্দেশ্য করে মাহবুব ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদের সকলের জীবনের গুনাহ মাফের উদ্দেশ্য করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনার নাম গফুর ইয়া আল্লাহ আমরা যা কিছু পড়েছি আল্লাহ পড়ার ভিতরে যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ যদি যদি কোন পাপ হয়ে থাকে সর্বপ্রথম সাইয়েদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ মুবারক ফোসা দিয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুজুর হুজুরের আজও আদি মুতাহারাত আহলে বাইত খুলাফায়ে রাশিদীন তাবেঈন তাবে তাবেঈন আইমা মুস্তাহিদিন সালফে সালেহীন বুজুরগণ দিন ওলামায়ে ইকরামের রূহ মুবারক পৌঁছে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মসজিদ থেকে মসজিদ ইয়া আল্লাহ শিমাল থেকে যুগ পর্যন্ত অসংখ্য লোক আল্লাহ অগণিত লোক কবরে আল্লাহ রে ইয়া আল্লাহ তারা কোন প্রকার আমল করতে পারে না আমাদের দিকে তাকিয়ে আছে বাবুন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের কাঁদি মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার নাম গফুর আল্লাহ আপনার নাম গফফার আল্লাহ ইয়া আল্লাহ আমাদের নাম গুনাহগার মাবুদ রে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি গফুর গফফার হতে পারতেন না যদি আমরা গুনাহগার না হতাম আল্লাহ আল্লাহ গুনাহগার বান্দা গফুর গফফারের দরবারে আল্লাহ ইয়া আল্লাহ কবির আপনি আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আব্বা আব্বাকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আজকে সুদমকে মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ছেলে সন্তানকে মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যার উদ্দেশ্য করে মাহফিল করা হয়েছে আল্লাহ ওকে আপনি মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ওর ছেলে সন্তান যারা বিদেশ বিপদে আছে ইয়া আল্লাহ আপনি সুদম যারাই যে সমস্যা আছে আল্লাহ ইয়া আল্লাহ সহজা সমস্ত প্রকার সমস্যা থেকে সমাধান করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার ইয়া আল্লাহ আপনার আলিশান দরবারে হাত উত্তোলন করলে মাহবুব রে ইয়া আল্লাহ টাকা চাইতে ইচ্ছা করে না মাহবুব ইয়া আল্লাহ পয়সা চাইতে ইচ্ছা করে না মাহবুব ইয়া আল্লাহ পয়লক হয়ে কি হবে আল্লাহ ইয়া আল্লাহ একজন ধনীর থেকে একজন গরিব মানুষ আল্লাহ 25 কোটি 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাবে আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সেই খুশি হয়ে যান আল্লাহ ইয়া আল্লাহ তমাম জাহাজের মুসলমানদের খ্যাতি দাও আল্লাহ ইয়া আল্লাহ মজলুম মুসলমানের সহায় একমাত্র আপনি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওই সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশ সহ ইয়া আল্লাহ সারা পৃথিবীর সব দেশের মুসলমানদের প্রতি আপনার খাস রহমত বর্ষণ করেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিভাবে চাইতে হয় আমরা জানি না মাহমুদ ইয়া আল্লাহ আমাদের চাওয়ার মধ্যে ত্রুটি হতে পারে আল্লাহ ইয়া আল্লাহ আপনার মাপের মধ্যে ত্রুটি নয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাফ করেন আল্লাহ ইয়া আল্লাহ মাফ করবেন আল্লাহ ইয়া আল্লাহ মাহফিলকে কবুল করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাহফিলকে কবুল করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মুরব্বী ভালোবাসে আমাকে ইয়া আল্লাহ আমাদের যুবক ভালোবাসে আল্লাহ অফিসাররা ভালোবাসে রিক্সাওয়ালারা ভালোবাসে ইয়া আল্লাহ ওদের ভালোবাসার প্রতিদান আমি দিতে পারি না আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার জন্যই ভালোবাসে আল্লাহ ইয়া আল্লাহ এই সমস্ত লোকের জীবন
মাহমুদের গুনাহ মাফের জন্য আপনার শাহি দরবারে হাজত তলব করতে মাহমুদ ইয়া আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের রাসূলা ইয়া আল্লাহ তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলে মাফ করেন আল্লাহ অনেকেই অসুস্থ আছে আল্লাহ ইয়া আল্লাহ অনেকেই গৃহিণী আছে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যার যে প্রকার সমস্যা আছে আল্লাহ ইয়া আল্লাহ সমস্যা গুলি সমাধান করে দাও আল্লাহ রে ও আল্লাহ আল্লাহ যেই তুমিকে শব্দ দেখে জাহান্নামের আগুন খারাপ হয়ে যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে রাত্রির তীব্রভাবে আবেদন না পুত্রে ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কবরে নিয়েন না আল্লাহ ইয়া আল্লাহ মাহবুব খানকে কবুল করেন ইয়া আল্লাহ মাহবুবের প্রত্যেকটা ভাইকে কবুল করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে সমস্ত আলোচনা হয়েছে ইয়া আল্লাহ এর উপরে আমল করতে পারি এই তৌফিক আপনি দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক মাহমুদেরা এসেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ উনারা বেশি পড়াশোনা করে আল্লাহ উনাদেরকে বেশি বেশি করে ভালো আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার খাস রহমত আমাদের উপর বর্ষণ করেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফালে দোয়াকে কবুল করবেন ইয়া আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদেরকে নসীব ফরমান ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া